ফরাসি সরকারের অবসর সংক্রান্ত নীতিমালা সংস্কারের প্রতিবাদে উত্তাল ফ্রান্সের রাজধানী প্যারিসের রাজপথ। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ, দাওয়া পাল্টা দেওয়া আর নিরাপত্তা বাহিনীর কাঁদানে গ্যাস ছোড়ার ঘটনায় রণক্ষেত্র পুরো শহর। মুহূর্তেই সংঘর্ষ ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। বিক্ষোভকারীরা বিভিন্ন রাস্তায় গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বলে জানিয়েছে নিরাপত্তা বাহিনী। এক পর্যায়ে টায়ার জ্বালিয়ে প্যারিসের দক্ষিণাঞ্চলের একটি বন্দরের রাস্তা বন্ধ করে দেয় বিক্ষোভকারীরা। আন্দোলনকারীদের অভিযোগ, শান্তিপূর্ণ সমাবেশে পুলিশ বাধা দেয় ও লাঠিচার্জ করে। এর আগে মঙ্গলবার স্থানীয় শ্রমিক সংগঠনের পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী প্যারিসের রাস্তায় নামেন কয়েক হাজার মানুষ। সরকারের নেয়া অবসরের বয়সসীমা 62 থেকে 64 বছর করার সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান তারা। এ সময় তাদের হাতে ছিল বিভিন্ন ব্যানার, পতাকা ও প্লেকার্ড। তবে দেশটির গণমাধ্যম জানিয়েছে, দেশজুড়ে তীব্র প্রতিবাদের পরও সিদ্ধান্তে অটল প্রশাসন। চলতি মাসের শেষ দিকেই অবসরের নতুন নীতিমালা দেশটির পার্লামেন্টে পাশ হতে পারে বলে মনে করছে ম্যাক্রো সরকার। মোহাম্মদ লুৎফর রহমান বাবু, সময় সংবাদ, প্যারিস।